আসসালামু আলাইকুম এভরিয়ান আপনার সবাইকে ফাইজা ফালাকানা দা ব্লগে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম পরোটা চিকেন এগ রোল নিয়ে এটি একটি নতুন রেসিপি খেতে অসম্ভব মজার আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখিনি রোল তৈরির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এটার ভিতর পরিমাণ মতো লবণ এবং সাদা তেল দিয়ে আর নর্মাল পানি দিয়ে খুব ভালো করে আমি আটাটাকে মেখে নিয়েছি ভালো করে মাখার পর আমি আটাটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো মেখে নয়তো এটা ড্রাই হয়ে যাবে এখানে মুরগির বুকের মাংস আছে দুই কাপ পরিমাণ মাংসটা এখানে ভালো করে ধুয়ে কেটে রাখা হয়েছে তো এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব তো এখানে আমি ম্যারিনেটের জন্য নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আর হলো হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার তারপর দিলাম টমেটোর সস আর সাথে সাজানো যায় লবণ এবার এই সব উপকরণগুলোকে আমরা ভালো করে মিক্স করে নিব মাংসর সাথে আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এ ফাঁকে আমি সালাডটাকে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি শসা কুচি তারপর নিয়েছি টমেটো কুচি তারপর নিয়েছি মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এবার আমি সবগুলোকে রোলটা তৈরি করার আগে লবণ দিয়ে মাখিয়ে নিব এখন আমরা মাংস ভাজব আমি কড়াইতে তেল গরম করে মাংসটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে ভেজে নিব চুলা আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ড্রাই না হয়ে যায় একটু নরম নরম অবস্থায় মাংসটাকে নামাতে হবে তো গাইস এই দেখুন এই যে আমার মাংসটাকে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে একটি ডিম নিয়ে নিব এবং এটাকে ঝুরঝুরি করে ভেজে নিব এখানে দিয়ে দিবো আমরা স্বাদ অনুযায়ী লবণ এরপর খুব ভালো করে নেড়ে ডিমটাকে ঝুরি ঝুরি করতে হবে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিমটাকে তুলে নিয়েছি এখন আমি চলে যাব পরোটা তৈরি করতে ময়দাগুলোকে আমি আবারও ভালো করে মেখে নিব দুই তিন মিনিটের জন্য তো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এখন আমি ছোট ছোট গোলা করব রোল তৈরির জন্য আমি এই সাইজের গোলা করেছি এখন আমি রুটিটাকে বেলে নিব এই জন্য ময়দা নিয়ে নিলাম রুটিটাকে আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব এটা আপনি আপনার ইচ্ছা মতন রুটিটাকে বড় করতে পারবেন উলটিয়ে পাল্টিয়ে রুটিটাকে খুব ভালো করে বেলে নিতে হবে আমি অনেক বড় করব রুটিটা তাহলে আমার রোলটাও অনেক বড় হবে আপনারা চাইলে ছোট করতে পারেন রোলের রুটিটা তো এই দেখুন এই যে আমার রোলের রুটিটা এ সাইজ হয়েছে তো এখন আমি এই পরটাকে ভেজে নিব কারণ এখনই রোল তৈরি করবো তাই তো চুলোয় আমি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানটা গরম হয়ে গেছে এবার এটার ভেতর আমি রুটিটাকে দিয়ে দিলাম রুটিটা এ পিঠ হয়ে গেছে আমি এবার এটাকে উলটিয়ে দিব রুটি দু পিঠ ভাজা হলে আমি এটার ভেতর তেল দিয়ে দিবো এরপর খুব ভালো করে পরোটাটাকে ভেজে নিব চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা পরোটা ভেজে নিব এভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভালো করে ভেজে নিব তো এখন আমি রোলটাকে তৈরি করব তো এই জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম মেওনিস আর এই মেওনিসটা আমার ঘরে তৈরি এই মেওনিজের রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন পুরো পরোটাটার ভিতরে আমি মেওনিসটাকে দিয়ে দিব মেওনিসটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটার ভিতর দিয়ে দিব টমেটোর সস একইভাবে আমি পুরো রুটিটার ভিতর সসটাকে মেওনিজের মতন দিয়ে মেখে নেব এবার ভেজে রাখা ডিম আর মাংসগুলোকে একসাথে মিশিয়ে নিব। এবার ডিম আর মাংসটাকে আমি পটার ভিতর দিয়ে দিব দেখুন আমি এভাবে দিচ্ছি লম্বাভাবে সাজিয়ে দিতে হবে তো এখন আমি সালাডটাকে হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর আমি মাংসর উপরে সালাদগুলোকে এভাবে করে দিয়ে দিব আপনি আপনার পছন্দ মতন কম বা বেশি সালাদ দিতে পারেন টমেটো সালাদ পছন্দ করি তাই আমি একটু বেশি দিলাম এরপর আমি উপর দিয়ে একটু টমেটো সসটাকে দিয়ে দিব লম্বা করে এরপর আমি পরোটাটাকে রোলের মতো পেঁচিয়ে নিব এই দেখুন আমার রোলটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল ঘরে তৈরি কম উপকরণ দিয়ে কম সময় মজার এক এবং চিকেন রোল এটি একটি স্বাস্থ্যকর খাবার এখন তো রোজা তাই আমি এটি ইফতারে তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো টাইমে তৈরি করে এই রোলটাকে খেতে পারেন এটা ছোট বড় সবারই খুব ভালো লাগবে আর আজকের রোলের ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কমেন্টটা আমাকে জানাবেন কীরকম হয়েছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখুন আল্লাহ হাফেজ